রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের জন্য গুরুত্বপূর্ণ একটি আপডেট আজকে একটি বিজ্ঞপ্তি রাজ্য সরকার বার করেছে যে কোন কোন শিক্ষকদেরকে স্কুলে আসতে হবে এবং শিক্ষাকর্মীদেরও আসতে হবে স্কুলে এরকম একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি মধ্যশিক্ষা পর্ষদ থেকে বার হয়েছে যে মাধ্যমিকের রেজাল্ট যে ডিস্ট্রিবিউশন করা হবে তার জন্য এবং ইলেভেন ক্লাসে ভর্তির জন্য সমস্ত শিক্ষক শিক্ষিকাদেরকে স্কুলে আসার নির্দেশ দেওয়া হয়েছে এবং শিক্ষাকর্মীদেরকে এখন আমরা দেখি বিজ্ঞপ্তিটিতে কি লেখা আছে তার আগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর গুরুত্বপূর্ণ খবর আপডেট দেওয়ার জন্য এবং দেখুন আমরা দেখি বিজ্ঞপ্তিতে কি লেখা আছে ইন ভিউ অফ রেজাল্ট ডিস্ট্রিবিউশন অফ এমপি টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান দেখুন বাইশ সাত দু হাজার কুড়ি এবং চব্বিশ সাত দু হাজার কুড়ি মাধ্যমিকের রেজাল্ট ডিস্ট্রিবিউশন ইনস্টিটিউট অফ তেইশ সাত দু হাজার কুড়ি ডিউ টু লকডাউন ইন দ্য স্টেট এর আগের আমরা আমি একটা ভিডিও দিয়ে করেছিলাম যে বৃহস্পতিবার লকডাউন থাকবে এই সপ্তাহে এই বৃহস্পতিবার তেইশ তারিখ লকডাউন থাকার কারণে ওই দিনটার পরিবর্তে বাইশ তারিখ এবং চব্বিশ তারিখে মাধ্যমিকের মার্কশিট বিতরণের দিন করা হয়েছে এবং দেখুন লেখা আছে এনা অলসো উইথ রিগার্ডস টু আপকামিং অ্যাডমিশন টু ক্লাস ইলেভেন এবং একাদশ শ্রেণীর ভর্তির জন্য ওই দিন ওই দুই দিন করা হয়েছে সমস্ত শিক্ষক অল টিচার্স অ্যান্ড নন টিচিং স্টাফ সেল অ্যাটেন্ড স্কুল অন দ্য অ্যাবাউট ডেজ অ্যান্ড অলসো অ্যাজ অ্যান্ড হ্যান ডাইরেক্টেড বাই দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন এবং সমস্ত শিক্ষক এবং শিক্ষাকর্মীদেরকে আসতে নির্দেশ দেওয়া হয়েছে ওই দিনগুলিতে এরপর দেখা লাগা আছে সমস্ত শিক্ষক শিক্ষিকারা সামাজিক দূরত্ব বজায় রাখবেন এবং স্যানিটাইজেশন ইউজও মাস্ক এবং মাস্কের অবশ্যই ব্যবহার করতে হবে তো বন্ধুরা যে কোন কোন শিক্ষকদেরকে আসতে হবে আমরা বুঝতে পারলাম বিগতটি পড়ে এরপরে দেখুন খুব গুরুত্বপূর্ণ একটি লাইন দেখুন লেখা আছে নিচে হাইভার দে আর সেল বি রিল্যাকসন্স রিল্যাক্সেশনস ফর টিচার্স হু রিসাইড উইদিন এক্সিস্টিং কনটেনমেন্ট জোনস যেসব শিক্ষক শিক্ষিকারা কনটেনমেন্ট জোনে কনটেনমেন্ট এলাকাতে বাস করছেন তাদেরকে রিল্যাক্সেশন দেওয়া হয়েছে তাদেরকে ছাড় দেওয়া হয়েছে যে বাইশ তারিখ এবং চব্বিশ তারিখ যে মাধ্যমিকের বিতরণ মাধ্যমিক মার্কশিটের সেই দিন আসতে হবে না তাদেরকে রিল্যাক্সেশন করা হয়েছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে জানিয়ে দেন সবাইকে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সবার আগে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট আনার জন্য থ্যাংক ইউ ধন্যবাদ